সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের ভিতর ন্যূনতম কোনো ধরনের হিংসা বিদ্বেষ যেন না থাকে, এটা আপনারা পরিহার করবেন। আর স্লোগান আমার একটাই হবে, হারবে করোনা, জিতবে বাংলাদেশ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের নির্দেশে এবং বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার পরামর্শক্রমে মোবাইল মেসেজে হটলাইন চালু করে ধারাবাহিকভাবে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহসম্পাদক ইস্কান্দার মির্জা শামীম। গত ৮ মে কোম্পানিগঞ্জের চরপুকুরিয়ায় ১৭তম দিনের মতো রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতি রাতের মতো গতকাল রাতের আধারেও তিনি অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য বের হন। এ সময় ইস্কান্দার মির্জা শামীম বলেন, জনতা ওবাইদুল কাদের সাহেবের নির্দেশে এবং আমাদের প্রিয় নেতা জনতা জনাব আব্দুল কাদের মির্জা সাহেবের দিক নির্দেশনায় সমন্বিতভাবে আমি আজকে ১৭তম দিনে এ ত্রাণ দিয়ে যাচ্ছি। আমি প্রথমে আমার ফেসবুক মেসেঞ্জার এবং মোবাইল মেসেজে আহ্বান করেছি যে আপনারা যারা মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত আছেন, লোক লজ্জার সামনে বয়ে যারা কিছু বলতে পারতেছেন না, তারা গোপনে আমাকে টেক্সট করেন, মেসেজ করেন, আমি গোপনে আপনার খাদ্য সহায়তা পৌঁছে দেব। তো সেই ধারাবাহিকতা আমার এটা অব্যাহত আছে। আমি চেষ্টা করতেছি, আমার সীমিত সামর্থ্য আমার নিজের, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, তারপরও আমাদের প্রিয় নেতা আব্দুল কাদের মির্জা সাহেব বলেছেন, আমাকে উদ্বুদ্ধ করেছেন, উজ্জীবিত করেছেন এই যে এই সংগঠনের সময়ে যে যতটুকু তোমার সামর্থ্য আছে তুমি এটুকু মানুষের জন্য একটু ত্যাগ স্বীকার করো। আল্লাহ যদি আমাদেরকে এই সংকট থেকে উত্তরণ করে বাঁচিয়ে রাখে, তাহলে হয়তো আবার নতুন করে আবার সম্পদ আহরণের খোঁজে আমরা ছোটাছুটি করব। কিন্তু আপদকালীন সময়ে যতটুকু আছে আমার ক্ষুদ্র ব্যবস্থাপনায় আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। আমাদের পর্যাপ্ত সরকারের ভাণ্ডারে পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজবুত আছে, আমার মনে হয় আমাদের খাদ্য সংকট হবে না যদি আমরা সুষ্ঠুভাবে এটা বিতরণ করতে পারি। ইতিমধ্যে আমাদের সরকারের গৃহীত যেসব পদক্ষেপ বা যেসব সাহায্য সহযোগিতা আছে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান সাউদ্দিন সাহেব উনি কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন এবং সমন্বয়ের সহিত ইউনিয়নের চেয়ারম্যান বা আমাদের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে সমন্বয় করে যেন কোনো অবস্থায় যেন আপনার সরকারের যে ত্রাণ সহায়তা এটা যেন কোনো অবস্থায় অনিয়ম না হয়, সে বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখে। তো আমার বিশ্বাস আমাদের এলাকার যে সকল জনপ্রতিনিধি আছেন এবং যে সকল আওয়ামী লীগের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ আছেন সবাই খুবই ভালো, এবং সবাই যদি সরকার ১০ টাকা দেয় এবং ওনাদের থেকে আরও ৫ টাকা খরচ করে 15 টাকা বিলি বণ্টন করে, আমাদের এখানে অসৎ কোনো জনপ্রতিনিধি আছে বলে আমার মনে হয় না। এই পবিত্র রমজান মাসে উসিলায় আমাদের যে ইবাদত আছে, ইবাদতের উসিলায়, নফল ইবাদতের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন এবং আমরা এই সংকটকালীন সময় অল্প সময় এখান থেকে উত্তরণ হব। তো আশা করি সবার জন্য দোয়া করবেন। আমাদের ভিতর ন্যূনতম কোনো ধরনের হিংসা বিদ্বেষ যেন না থাকে, এটা আপনারা পরিহার করবেন। আমরা সবাই মানুষের জন্য, জীবনের জন্য। আর স্লোগান আমার একটাই হবে, হারবে করোনা, জিতবে বাংলাদেশ। প্রিয়জন ছেড়ে হাজার মাইল দূরে থাকা প্রবাসী বাঙালিদের জানাই বিনম্র শ্রদ্ধা। রাজকমল গুঁড়ো মশলা যেন মায়ের হাতের ছোঁয়া। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।